সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু, আমি সিল মাইরা দিমু। কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো, বেয়াদব কথা কয়। জীবনে তো অনেক বিচার আসার দেখছেন, আদালত দেখছেন, কিন্তু আমাদের কাল্লু মামার আদালতটা একটু অন্যরকম। এখানে কেউ কাউকে মারে না, কেউ কাউকে মারতে পারে না। তো চলুন এত কথা না বলে মামার আদালতটা দেখে আসি। আমি থাকুম এই চেয়ারে আর তুই থাকবি আমার জায়গায়। আজ হচ্ছে সেই দিন, আজ ফাঁসিব তো আর রায় দিব আমি। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না, কেউ কাউরে মারতে পারে না। আরে ভাই মামার আদালত তো দেখছেন, এবার চলেন মামার মার্সিডিজটা দেখে আসি। আরে ভাই এটা জাতা মার্সিডিজ না, এটা হচ্ছে অন্যরকম, লেফট টু লেটেস্ট, একটু ফিটেস্ট। চলুন না দেখে আসি। আয় তুই তুই, আয় আয় তুই তুই। নাক কাটা রমজান নাকি জেল থেকে বাইরেয়া বড় বড় কথা কইতাছে, খবর পাইতাছি বাস স্ট্যান্ডে ওর লোক আমার ছাতা নিবার আইব। একবার দেখবার শখ হইছে, মান্দার পর নিজের শরীরটা ঘাও করবার চায়। এই মার্সিডিজটা বাইর কর। কি ভুল কাজটাই না করলাম আমি, তখন বাবার কাছ থেকে এত টাকা পয়সা নিয়ে ওই মার্সিডিজটা না কিনলে আজ আমি এত সুন্দর লেটেস্ট ফিটেস্ট মডেলটা কিনতে পারতাম। হ্যালো মফিজ ভাই, আমি তো বাড়ি চলে আইছি। আরে মামা ঘাটে ফেরি বন্ধ থাকলে কি হবে, আমার তো কেউ ঠেয়াই রাখতে পারে না। আমি তো বাতাস, আমি তো উড়ে চলে আইছি। আরে না পাগল হবো কেন? আচ্ছা মফিজ ভাই, এটা আসলে প্রাঙ্ক ছিল, ঠিক আছে? আমি আসলে কাল্লু মামার ডায়লগ প্র্যাকটিস করতেছিলাম, তো তাই আর কি, ওই বেরোয় গেছে আর কি। আরে বলদা বলি নাই আমি বাতাস, বাতাস আটকাবি কি দেয়া? দেখোস কি, দেখোস কি আমি কি সুন্দরী নামাইয়া মানু? আমি ইচ্ছা করলে তোর বইনের ন্যাংটা করে সবাই রে দেখাইবার পারি। তার আগে তোর অবস্থা কি করবো তা কি ভেবেছিস? বাবা ভাবি পড়াইবো, আগে তামাশা দেখ। মন তুই চিনলি না রে, জানলি না রে, চেনানোর জন্যই তোকে ধরে এনেছি টিক্কা। বেদব তুই মহান শিল্পী রে, বহুত অপমান করছস তোরে আমি। হ্যালো হ্যালো ইন্সপেক্টর, শোনো টিক্কা আমার লোক, ওক সাইডে দাও। রং নাম্বার, এই হালারপুর রং নাম্বারের বকেন, রং নাম্বারের বকেন। আইতাছে তোর বাপে বাইরে, তোর কপালে একটা আমি উষ্টা মারুম। ওই কি মারবি, কি মারবি? উষ্টা উষ্টা যে মুখটা আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি, তোর মুখে আমি মুইটা দিমু। আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর কাল্লু মামার এরকম আরো এপিসোড পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো খেলা হবে পরের ভিডিওতে, টিল দেন টাটা বাই বাই। ভূত কইরা দিমু আমি, ভূত কইরা দিমু।